তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, তো সবসময় ভালো থাকবে। আর প্রথমত সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকে আমরা বানাবো, আজকের ব্লগটা হলো দুধপুলি। দুধপুলি নিয়ে, তো দুধপুলি বানানোর জন্য প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, দেখেছিলাম প্রথমেই। তারপরে কিছু মুড়ি নিয়ে নেব, তারপরে মুড়িকে গুঁড়া করে নেব মিক্সারে। দেখতে পাচ্ছো মিক্সারটা অনেক পুরনো হয়ে গেছে, মুড়িগুলো কীভাবে মিক্সার হচ্ছে দেখো তোমরা। তো মুড়ি মিক্সার হয়ে গেছে, এখন দেখা যাক কী করে। তোমরা ভিডিওটা দেখো, এগুলো নারকেল, আগে নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছিল, তারপরে চালের গুঁড়ি বানিয়েছিল। তো গুঁড়িগুলোকে গরম করার জন্য এখানে কড়াইতে দিয়ে দেবে, কড়াইটা গরম হচ্ছে, দেখতে পাচ্ছ গুঁড়িগুলা অনেকগুলো গুঁড়ি হয়েছে, চালের গুঁড়ি, এটি মিক্সারে করেছি আমরা। তো কড়াই গরম হয়ে গেছে, এখন চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছে। এটা ভালো করে টেলে নেবে গুঁড়িগুলো, না হলে হবে না দুধপুলি। তো দেখতে পাচ্ছ খুব ধোঁয়া উঠছে, চালের গুঁড়ি অলমোস্ট ডালা হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেবে। নামিয়ে নিচ্ছে, তো দেখো খুব ধোঁয়া উঠছে। আর থালে যেগুলো আছে এগুলো এখনো কাঁচা আছে, আর এগুলো ডালা হয়ে গেছে। গরম জল বসিয়ে দিল, গরম জল দিয়ে চালের গুঁড়িগুলোকে মাখতে হবে তার জন্য। তো তোমরা কে কে বাড়িতে দুধপুলি বানিয়ে খাও বা কার কার ফেভারিট কমেন্ট করে নিশ্চয় বলো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অলে সেট করে দিও, যখন আমার কোনো নতুন ব্লগ ছাড়বো সবার আগে বুঝে যাবে আপনার কাছে। তো দেখতে পাচ্ছ গরমগুলোর উপরে লবণ দিয়ে দিল, তারপরে চামচ দিয়ে, খুব গরম তো হাতে ধরলে হাত জ্বলে যাবে, তার জন্য চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছে, তারপরে গরম জল দিয়ে মাখবে এগুলোকে। দেখতে পাচ্ছ কাপ দিয়ে গরম জল দিচ্ছে, ঠান্ডা জল হলে এগুলো হবে না, এগুলো কাঁচরা হয়ে যাবে, তার জন্য কাঁচরা নয় যেমন মানে ধলা পেকে যাবে, তার জন্য গরম জল দিয়ে হচ্ছে, যাতে নরম থাকে ডোটা তার জন্য। দেখছেন নারকেলটাকে একটু চিনি দিয়ে নারকেলটাকে টেনে নিল, এখন এটা চারা গুঁড়িগুলোকে মাখছে, যে গরম করে নিচ্ছে টেলে নিয়েছিল ওই গুঁড়িগুলোকে মাখছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে, এগুলোকে মেখে নিয়েছে। তো তোমাদেরকে দেখাই দিই, এরকম হয়ে গেছে ডোটা। তো ডোটা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো পুলি বানাবে। প্রথমে একটু জায়গা করে নারকেলটাকে দিয়ে দিল, যে নারকেলটাকে টেলেছিল চিনি দিয়ে, ওটা এটাকে দিয়ে তারপরে এভাবে জোড়া লাগিয়ে দেবে। তো এটা পুলি বানাচ্ছে, তোমরা যারা জানো না তারাও এটা ভিডিওটা দেখে বানাতে পারবে বাড়িতে, আর যারা জানো তারা তো নিশ্চয়ই বানিয়ে খাও, কার কার বাড়িতে বানিয়ে খাও, কারণ কার কার ফেভারিট নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দিও। তো দেখতে পাচ্ছ দুটা কমপ্লিট হয়ে গেছে, তো অনেকগুলো হয়ে গেছে, প্রথমে একটু একটু করে ছিঁড়ে নিতে হবে, তারপরে বানাতে হবে। দেখতে পাচ্ছ অনেকগুলো হয়ে গেছে, কিন্তু আরও অনেকগুলো লাগবে। তো দুধপুলির জন্য দুধ বসিয়ে দিল, আমল দুধ এনেছি বাজার থেকে 500 গ্রাম, তো পুরোটাই দিয়ে দিয়েছে। আর এখানে ম্যাগির মতো কি জানি এগুলোর নাম ভুলে গেছি, এগুলো বানিয়ে নিচ্ছে, ওই টালা গুঁড়িটাকে যেটা ডো করেছিল ওটা দিয়েই বানাচ্ছে, এটা পায়েসের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার দুধ, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখছো অনেকগুলো হয়ে গেছে, এখন কি করবে আমিও দেখি, তোমরা দেখো। দেখো অনেকগুলা ডো বানিয়ে নিয়েছি, পুলি, অনেকগুলো পুলি বানিয়ে নিয়েছি, এখন দুধ গরম হয়ে গেছে, দুধে তেজপাতা দিয়ে দিয়েছে, এখন পুলিগুলো দিয়ে দিচ্ছে।
500 দুধে অনেকগুলাই দিয়ে দিচ্ছে, আশা করি সবগুলাই হয়ে যাবে। সবগুলো দিয়ে দিল। আমার তো খুব ভালো লাগে দুধ ফুলি খেতে, তোমরা কারা কারা ভালো লাগে বলো কমেন্ট করে। তো এগুলো দিয়ে দিচ্ছে যে বানিয়েছে ম্যাগির মতো। দেখতে পাচ্ছ এরকম দেখতে হচ্ছে, দুধের ভিতরে পুরো সবগুলো দিয়ে দিয়েছে, পুরো ডেকটাই ভরে গেল। তারপরে বাতাসা দিয়ে দিচ্ছে একটু কালার আসার জন্য আর একটু মিষ্টি হওয়ার জন্য। তো এবার এগুলোকে আস্তে ধীরে নাড়তে হবে, কেননা জুতে না হলে সবগুলো ভেঙে যাবে। যে পুলিগুলো বানিয়েছে ওগুলো সবগুলো ভেঙে যাবে, তার জন্য আস্তে আস্তে নেড়ে নিচ্ছে। তো দুধ পুলি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। প্রায় 15 মিনিটের মতো হয়েছিল, এগুলাকে সিদ্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছ কি একটা ব্রাউন কালার হয়ে গেছে বাতাসা দহনে তার জন্য। তো এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমি তো বাটি চামচ নিয়ে এসেছি খানার জন্য, কেননা আর থাকা যায় না ভাই, এত ফেভারিট একটা জিনিস। তো তোমরা যদি চ্যানেল নতুন থাকাও তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দিও, আর ভিডিওটা নিশ্চয়ই একটা লাইক করে দাও। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে।